তো সকালের ব্রেকফাস্টের জন্য এই যে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটা সবজি বানানো হচ্ছে, কারণ বর আজকে স্কুলে যাবে, তো স্পেশালি ও বললো রুটি আর সবজি ডিম সিদ্ধ খেয়ে তারপরে যাবে, তাই ওর জন্য বানানো হচ্ছে। কেবল জল দিলাম। তো আজকে সকালের ব্রেকফাস্ট রুটি আলুর তরকারি সবজি স্যালাড ডিম, ডবল ডিম দেয়নি ওকে, অনেকবার করে বলছে, যাই হোক দিব না ওকে ডবল ডিম, আর রুটি টেস্টি, কিটা তরকারিটা টেস্টি তো হবেই, বউ করছে না, বউয়ের হাতের তরকারি সকাল সকাল দেওয়া হবে। আজ ঘুম থেকে উঠে এগুলো করলাম, বাবা তো গেছে কুসুমুন্ডিতে, বাবা একটু কাজ আছে, আর আমি আর আমার বর দুজনেই যাবো এখন স্কুলে হেমতাবাদে। তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, আমি আর আমার বর দুজনেই জব করি প্রাইমারি স্কুলে, একই স্কুলে দুজন জব করি, তো আজকে সেখানে ভর্তির ব্যাপার আছে কিছু, তো সেই জন্য যাবো। তো এখন তো মনে হয় 10:10 বাজে, তো 11:30-এর মধ্যে স্কুলে পৌঁছতে হবে, তো যাই উপরে গিয়ে রেডি হই। তো ফ্রেন্ডস দেখো আজকে আমাদের বাড়িতে একদম টাটকা টাটকা ইয়ে মাছ, কি মাছ, মাগুর মাছ, বেশি বড় না বাট একজনের জন্য এক একটা কাফি, একদম জ্যান্ত। এগুলো রাখা ছিল দুদিন আগে ধরে আনে, মানে কিনে আনে রাখা ছিল, আজকে কালকে তো নিমন্ত্রণ ছিল, কালকে বাড়িতে ছিলাম না, তো ওর জন্য আজকে এগুলোর গতি হবে, একদম মাংসের মতন করে রান্না করবো। মা না খাটো এগুলো, এখন মা কাটবে, আমি তো আমার দ্বারা তো সম্ভব না, মায়ের দ্বারা সম্ভব না, এগুলোকে প্রথমে আগে লবণ দিয়ে মারবে না, চোখে মতো লবণ যাবে। স্কুলে যাওয়ার জন্য স্নান ধান করে নিয়েছি, তো ও স্নান করেনি কারণ ওখানে গিয়ে একটু মানে ওই চাল টাল মাপতে হবে, তো স্কুলে গিয়ে তো ধুলাবালির কাজ, সেই জন্য স্নান করে যাবে না, এসে স্নান করবে, তো ও করেনি, আমি করে নিলাম। আর খাওয়া হয়ে গেছে, রুটি আর সবজি খেয়ে নিলাম আমরা, যেহেতু তাড়াহুড়ো তার জন্য ভিডিওতে দেখাতে পারলাম না, তো এখন বেরোবো, তো বেরোচ্ছি এখন, একদম রেডি হয়ে গেছে। বাড়ি এলাম, বাড়ি এসে জাস্ট ফ্রেশ হয়ে খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন বাজে 3:30 মতন বেজে গেছে, প্রচণ্ড পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তো ও স্নানে গেছে, ও স্নান থেকে আসবে তারপরে খাবো। তো আজকে আছে লাল শাক, যেহেতু বাবা বাড়িতে ছিল না, বাবা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসছে, তো লাল শাক ভাত আর হচ্ছে সকালে যে মাছ দেখালাম মাগুর মাছ, সেই মাগুর মাছের ঝোল। ঝোলটা দেখে তো মনে হচ্ছে সে আমি এখন ঝোল দিয়ে শুরু করবো, গোটা রসুন, আমি রসুন খেতে খুব ভালোবাসি। মা সামনে না ক্যামেরায় মা দেখি ঝোলটা দিয়ে খেয়ে কেমন, গরম ভাজছে ওই জন্যই ভালো লাগছে, অমৃত
মাংস আর খাবো না এখন থেকে, এই মাছের ঝোলই খাবো, মাগুর মাছের ঝোল, মাংস আর খাবো না। যদি মাগুর মাছ এত সুন্দর হয় তাহলে মাংস খেয়ে লাভ কি, ওয়েট বাড়বে তাহলে মাংস দিলে। ফ্রেন্ডস, দুপুরে খাওয়া দাওয়া করে আমি উপরে মানে দুজন মিলে উপরে গিয়ে জাস্ট রেস্ট করলাম, আর হচ্ছে তারপর নিচে এসে চা টা খেলাম সন্ধ্যাবেলা। আমার একটু জ্বর জ্বরও লাগছে, ভালো লাগছে না, তো রুটি করছি রাতের জন্য, এখন 9টা বেজে গেছে। আর দুপুরে তো ডাল মাছের ঝোল আছে, সেজন্য আর কিছু করতে হবে, রুটি করলেই হবে, তো রুটি করব, তারপরে খাওয়া দাওয়া হবে। তো বর বললো বেগুন ভাজা খাবেন, তো বরের জন্য বেগুন ভাজা হচ্ছে, খালি জেদ করে, খালি তেলে ভাজা, খালি তেলে ভাজা, মাছের ঝোল আছে, ডাল আছে, তাও বেগুন ভাজা লাগবে, কি বলবো আর। খেতে বসলাম, খাচ্ছে রুটি, রুটি সবজি আলু বলে যে ওটা ওর ফেভারিট ডাল। হ্যাঁ, ও ছোলার ডাল, ও সবাই বুঝে গেছে, জানে গেছে তোমার এটা ফেভারিট, কারণ সব অনেক ভিডিওতে বলা হয়েছে। আমার ফেভারিট হলো ভাত। তো মা ভাত খাচ্ছে, আমরা সবাই রুটি। আমার ফেভারিট ভাত। মায়ের তো আর ডায়েট কন্ট্রোলের ব্যাপার নাই, সুগার নাই, আমরা দুঃখে খাচ্ছি। খাও, আমি আগে করে ভাত খাই। পিঠা ছিল 10টা, তার মধ্যে আমি 2টা খাইছি, বাবাকে দিলাম 10টা, 2টা, তাহলে থাকলো কয়টা, 6টা। তারপরে সুপ্রীতি যখন বার করলো তখন থাকলো 3টা, তাহলে 3টা পিঠা গেল কোথায়? আমাদের সবার গভীর প্রশ্ন, আমাদের সবার গভীর প্রশ্ন, দিয়ে বাকি পিঠাগুলো কে খাইলো? তোমাদেরকে ব্যাপারটা বলি কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় পিঠা রাখা ছিল, তো 10টা পিঠার মতন ছিল আর কি, তো ও 2টা খেলো আর বাবাও আমাদের সামনে 2টা পিঠা খেলো, তো মাও খায়নি, আমি আর পিঠা তো হাতে দেইনি। যাই হোক, এখন গিয়ে দেখি সেখানে মাত্র 3টা পিঠা পড়ে আছে, তো অতগুলা শিরায় ভেজানো পিঠা কে, মানে সবগুলো বাবাই খাচ্ছে, তো বাবার তো সুগার, বাবার তো পিঠা খাওয়া নিষেধ, আমরা অত দিই না খেতে, এই চুপচুপ করে চুরি করে করে পিঠাগুলো খায়। তাহলে কী করে লোকটা কেনে পারা যাবে? এই সুগার টেস্ট করলে সুগার একদম চঞ্চনায় মানে বাড়বে আর কিচ্ছু না। তো এই হচ্ছে আমাদের বাড়ির পরিস্থিতি, মিষ্টির প্রচুর, মিষ্টি রাখা যায় না বাড়িতে, মিষ্টি চোর, মিঠাই চোর, কৃষ্ণ ঠাকুর আমাদের, ননি চোর, ননি চোর, তো আমাদের চোর ধরা পড়ে গেছে, আমাদেরকে চোর চুরিকে করেছে। যাই হোক, শাস্তি দিলাম না, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের কিন্তু ভিউয়ার্স কমে যাচ্ছে ফ্রেন্ডস, বলো বলো কিছু, আমি দুঃখ হচ্ছে কিন্তু যে আমাদের ভিউয়ার্স কমে যাচ্ছে। তোমরা আমাদের পাশে থেকো, তোমরা আর একটা মাস দেখবো, যদি ভিউ ঠিকঠাক না আসে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেব, ওই সত্যি তাই বলবো, সত্যি বন্ধ করে দেব। তোমাদের হাতেই বন্ধুরা, কারণ এত খাটাখাটনি করি সারাদিন, ক্যামেরা নিয়ে দৌড়াই বেড়াই সব জায়গায়, তো তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি পাশে না থাকো, তাহলে কিন্তু আমরা কিন্তু এনার্জি পাবো না ভিডিও করার। তোমরা একটু সাপোর্ট করবে না, তোমরা শেয়ার করবে, প্লিজ প্লিজ সাপোর্ট করো আমাদের সবাইকে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে কালকে। ওকে, বাই, টাটা, বাই।